Good afternoon, everybody. Myself, Parthasarathy Mondol, vocational trainer of ITIT. Ajke amra amader je class 11 er notun job role, CRM domestic voice, jar QP code SST TU2210. Ei topic e amra ekta practical oriented class niye alochona korbo, je class tar nam holo create and edit, deal, case ebong task. তো এই টপিকে যাওয়ার আগে আমরা একটা কথা বলে রাখি, এই ডিল কেস টাস্ক কি জিনিস এটা বলার জন্য আমাকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে হবে যে আমরা এই যে সফটওয়্যারটা কাজ করছি সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট, এখানে বিভিন্ন সফটওয়্যার তো আমরা ইউজ করে থাকি, তো এটার দ্বারা বেসিক্যালি কি কাজ হয়, না এটার দ্বারা বেসিক্যালি যেটা হয়, কোনো একটা কোম্পানিকে হায়ার করে তাদের হয়ে কোন একটা সার্ভিস প্রোভাইড করার জন্য, যেটাকে আমরা বলি আউটসোর্সিং। তো এইরকম বিভিন্ন আউটসোর্সিং কোম্পানি আছে যারা শুধুমাত্র ম্যান পাওয়ার সাপ্লাই করে। এবার এই কোন একটা কোম্পানি, সাপোজ এবিসি একটা কোম্পানি এবং এক্স ওয়াই জেড একটা কোম্পানি, এই দুটো কোম্পানি আছে, তার মধ্যে এক্স ওয়াই জেড হচ্ছে আউটসোর্সিং কোম্পানি যারা ম্যান পাওয়ার সাপ্লাই করে, আর এবিসি হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা ম্যানুফ্যাকচার করে। এখন এই এবিসি কোম্পানি কি করলো, যে এক্স ওয়াই জেড কোম্পানির কাছ থেকে তাদের কোনো ম্যান পাওয়ার রিলেটেড কোন একটা সার্ভিস কে তারা হায়ার করলো, যেটাকে আমরা বললাম আউটসোর্সিং। তো এই হায়ার করার পর যেটা দেখা যায় যে বেসিক্যালি ওই এক্স ওয়াই কোম্পানি অন বিহাফ অফ এবিসি কোম্পানির হয়ে বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করে। যেমন ধরা যাক যে আমরা বিভিন্ন প্রোডাক্ট অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে অনলাইন মারফত কিনি, তো এই অনলাইন প্রোডাক্ট কিনতে যে যখন সেই প্রোডাক্ট রিলেটেড আমাদের কোনো ইস্যু আছে, যে ইস্যুতে বা যে প্রবলেমটা নিয়ে আমাদের কোম্পানির সাথে কথা বলতে হয়, তখন এই অ্যামাজন বা ফ্লিপকার্টের হয়তো নিজস্ব কোনো বিপিও সার্ভিস নেই, তখন তারা কোনো একটা কোম্পানির সঙ্গে টাই আপ করে, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তিবদ্ধ যে হলো, যে অ্যামাজন কোম্পানি কোন একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলো তাদের এই বিপিও সার্ভিসটা প্রোভাইড করার জন্য, এটাকেই অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা বলে থাকি ডিল। তো ডিল আমরা এটাকেই বলেছি যে ডিল আর ইউজুয়ালি ক্রিয়েটেড হোয়েন ইউজার হ্যাভ স্টার্টেড টু ডিসকাস আর নিড টু সেন্ড দ্য কোটেশন অর এস্টিমেট, ডিল ট্র্যাকিং উইল অ্যাসিস্ট দ্য ইউজার অর্গানাইজেশন। তো কি হলো, যখন ওই ফ্লিপকার্ট বা অ্যামাজন কোম্পানি কোন একটা বিপিও কোম্পানির সঙ্গে টাই আপ করলো, তখন তাদের মধ্যে একটা চুক্তিপত্র সাইন হলো যে এই কোম্পানিটা এই ডিউরিং দা এই টাইমের মধ্যে এই ধরনের সার্ভিস প্রোভাইড করবে। যেমন আমরা কাস্টমার সার্ভিসে কি ধরনের দেখি, না প্রোডাক্ট রিলেটেড প্রবলেম, পেমেন্ট রিলেটেড প্রবলেম, প্রোডাক্টের বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে কোয়ারি, এই সমস্ত কিছু জিনিস তারা সার্ভিস দেবে। যে ম্যান পাওয়ার সাপ্লাই করবে তারা ওয়েল গ্রুমড হবে, তারা ওয়েল এডুকেটেড হবে এবং ওয়েল নলেজেবল হবে, তার ফলে কি হবে, তারা এই ধরনের জিনিসকে সার্ভিস দেবে। তো এই ওই এক্স ওয়াই জেড কোম্পানি অ্যামাজন বা ফ্লিপকার্ট কোম্পানির সঙ্গে এই একটা চুক্তিপত্র সাইন করলো যে আপনাদের সার্ভিসটা আমরা একটা টাইম পর্যন্ত নেব, সেটা 1 বছর বা 2 বছর, এটাকেই আমরা বেসিক্যালি বললাম ডিল। তো এবার কি হলো, এই অ্যামাজন কোম্পানি বা ফ্লিপকার্ট কোম্পানি তখন একটা ডিল করলো, এবং ডিল করার জন্য তারা এই তাদের যে সিআরএম সফটওয়্যার আছে সেই সিআরএম সফটওয়্যারের মধ্যে সেই ডিলটাকে সাইন করালো, মানে ডিলের একটা ফর্ম ফিল আপ করালো। তো আমরা প্র্যাকটিক্যাল পার্টে দেখব যে এই ডিলের ফর্ম ফিল আপটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। তার আগে এই ক্রিয়েটিং ডিল করার জন্য আমরা এখানে যেটা করেছি যে বিভিন্ন ধরনের সফটওয়্যার মার্কেটে অ্যাভেলেবেল আছে, অনেকগুলো পেড ভার্সন আছে, যেগুলো প্রফেশনালি ইউজ করা হয় সেগুলো সবই পেড ভার্সন। আমরা এখানে এই মুহূর্তে যে সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে বিগিন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে আমরা এই প্র্যাকটিক্যাল পার্টটা কিছুটা করে দেখাতে চেষ্টা করব। তো তার জন্য আমরা কি করব, না বিগিন সফটওয়্যারটাকে প্রথমে সাইন আপ করব, সাইন আপ করে তাকে লগ ইন করব। লগ ইন করার পর বিগিনের মধ্যে আমরা ডিল বলে একটা অপশন দেখতে পাবো, আমি এখানে পেন দিয়ে মার্কার করলাম, দেখতে পেলে মার্ক করলাম, এই ডিল বলে অপশনটা দেখতে পাবো। ডিলের মধ্যে দেখবে আমরা একটা প্লাস সাইন দেখতে পাবো, এই প্লাস সাইনটার মানে হলো এখানে হচ্ছে অ্যাড ডিল,
এই প্লাস সাইনে ক্লিক করলে অ্যাড ডিল করব। অ্যাড ডিল করার পর একটা ফর্ম আমাদের সামনে আসবে, যে ফর্মটার মধ্যে কি থাকবে, না কি ডিলটা কি নামে হচ্ছে, না আমরা সার্ভিস করলে সার্ভিস, বা যে ধরনের ডিল সাইন করব, কন্ট্যাক্ট নেম মানে কার সঙ্গে চুক্তিটা হচ্ছে, এক্স ওয়াই জেড কোম্পানি হলেও তার একজন অনার আছে, তো মিস্টার বিশ্বজিৎ ধরুন একজন অনারের নেম, তো আমরা এখানে বিশ্বজিৎ কথা লিখবো। কোন কোম্পানি, এখানে আমরা এক্স ওয়াই জেড কোম্পানি লিখবো। এই ডিলটা কোন স্টেজে স্টেজে আছে সেটা লিখবো, এই ডিলের জন্য কত টাকা পেড করা হচ্ছে সেটা লিখবো, এবং এই ডিলটার ক্লোজিং ডেট লিখবো। করার পর এই ফর্মটা ফাইনালি আমরা সেভ করব। সেভ করার পর এই ডিলটা কমপ্লিট হলো। এবার যদি এইরকম আমাদের অনেকগুলো কোম্পানির সাথে টাইপ থাকে, তার মধ্যে আমাদের কাস্টমার রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেলস অ্যাসোসিয়েট, এই যে এক্স ওয়াই জেড কোম্পানি যে কোম্পানি ডিলটা করলো, সেই কোম্পানি শুধু তো অ্যামাজন কে বা ফ্লিপকার্ট কে সার্ভিস দেবে তা নয়, আর অনেক কোম্পানির সঙ্গে সার্ভিস করবে। তখন আমাদের এই একসঙ্গে অনেকগুলো যখন ডিল আসে, তখন আমরা ডিল গুলোকে এইভাবে ইন্ডিভিজুয়ালি এন্ট্রি না করে, আমরা ডিল গুলোকে একটা কোন একটা এক্সেল সিট বা কোন একটা সিটে এন্ট্রি করে আমরা সেই ডিলটাকে ইম্পোর্টও করতে পারি। ইম্পোর্ট করার জন্য আমরা আবার সেই ডিল অপশনে যে ডিলের যে প্লাস বাটন আছে, ওই প্লাস বাটনের ওখানে যখন একটা অ্যারো চিহ্ন দেখতে পাবো, এখানে একটা অ্যারো চিহ্ন, যে অ্যারো চিহ্নটা দেখতে পাওয়ার পর এই অ্যারো চিহ্নে ক্লিক করার পর নিচে আমরা ইম্পোর্ট ডিল বলে একটা অপশন দেখতে পাবো। এই ইম্পোর্ট ডিলে যখনই আমরা ক্লিক করব, তখন এখানে আপলোড বলে একটা অপশন আমাদের সামনে চলে আসবে, এবং এখানে লেখা আছে দেখুন যে কি ধরনের ফাইল আমরা আপলোড করতে পারবো। এখানে একটা স্যাম্পল ফরম্যাট দেওয়া আছে, এবং নিচে দেখুন এক্সেল বা যে ধরনের ফরম্যাট আমরা অ্যাপ্লাই করতে পারবো সেই ফরম্যাটটা দেওয়া আছে। তখন আমরা এই ডাউনলোড আপলোড অপশনে ক্লিক করব, ক্লিক করার পর ফাইলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা আপলোড করে দেবো। তখন কি হবে, ওই সমস্ত ডিলগুলো একই সাথে আমাদের কোম্পানির মধ্যে চলে এলো। এবার দেখা গেল এই ডিলটাকে এডিট করার প্রয়োজন হয়েছে, কেন না আমার সঙ্গে চুক্তি ছিল 6 মাসে বা 1 বছরের, আপনার এই 6 মাস বা 1 বছর আমার কাজটা তাদের ভালো লেগেছে, তো তখন আমরা কি করব, তখন আমরা এই ডিলটাকে আরো কন্টিনিউ করব। তখন এই ডিলটাকে আমরা চেঞ্জেস না করে, নতুন করে ডিল এন্ট্রি না করে আমরা কি করব, ডিলটাকে আবার এডিট করে নেব, এখানে টেনিওর বা টাইম পিরিয়ডটা বাড়িয়ে দেবো। সেই একই ভাবে আমি এখানে একটা সুমিত বালা বলে একজন ব্যক্তিকে দিয়েছি, যার নামে কাজ হচ্ছে, এবং কোম্পানির নামে আমরা একটা দিয়েছি যার সঙ্গে আমরা চুক্তি করেছিলাম, এবং এখানে ক্লোজিং ডেটটাকে এটা ছিল, এটাকে আমরা চেঞ্জেস করব। চেঞ্জ করার পর পুনরায় আমরা সেভ বাটনে ক্লিক করে দেবো। আর এডিট করার জন্য কোথায় যাব, না যখনই আমরা ওই ডিলটার উপর ক্লিক করব, তখন একটা পেনের সাইন আমরা দেখতে পাবো, এই পেনের সাইনটা ক্লিক করলে তবেই এই ফর্মটা ওপেন হবে, এবং ওপেন হওয়ার পর এই জিনিসগুলো চেঞ্জেস করে পুনরায় আমরা সেভ বাটনে ক্লিক করে দেবো। তখন গিয়ে আমার সঙ্গে ডিলটা কমপ্লিট হয়ে গেল। এরপর কি হলো, অন বিহাফ অফ ফ্লিপকার্ট বা অ্যামাজন ওই কোম্পানি এক্স ওয়াই জেড সমস্ত কাস্টমার সার্ভিস প্রোভাইড করবে। এরপর দেখা গেল যে কোন একটা কাস্টমার কোন একটা মোবাইল ফোন কিনেছে, কেনার পর সেই মোবাইল ফোনে কোন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, ফোনটাতে নেটওয়ার্ক আসছে না বা ফোনটাতে ইন্টারনেট হচ্ছে না, তখন সেই কাস্টমার ওই কাস্টমার কেয়ারে যে সিএসআর যিনি আছেন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, ওনাকে কল করবে। তো ওখানে একটা ডায়াল আর সবসময় টোল ফ্রি নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে কল করলে ওইখানে যে সমস্ত অ্যাসোসিয়েটরা আছে তাদের কাছে কলটা অটোমেটিক চলে যায়, এবং তার মধ্যে কোন একজন যিনি ওই মুহূর্তে ফ্রি থাকেন তিনি এই কলটা রিসিভ করেন। তো রিসিভ করার পর ওনাকে সমস্ত প্রবলেমটা বলা হলো, উনি প্রবলেমটা শুনলেন, শুনে উনি কি করলেন, উনি ওই প্রোডাক্টটার এগেনস্টে একটা কমপ্লেন লঞ্চ করলেন, একটা টিকিট জেনারেট করলেন, একটা মানে একটা মানে নাম্বার প্রোভাইড করলেন যেটা হচ্ছে তার কমপ্লেন নাম্বার বা তার ওই টিকিটের নাম্বার। সেই নাম্বারটা ধরে কাস্টমারকে বলা হলো আফটার 72 আওয়ার্স বা 24 আওয়ার বা 48 আওয়ার্স আপনার এই প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে, বা আপনাকে আমরা ভায়া কল করে জিনিসটা চেনে নেব। তো তখন আমাদেরকে আবার একটা এরকমই ফর্ম ফিল আপ করে গেস করতে হয়। তখন ওখানে কাস্টমার কেয়ারকে বলা হয় যে কাস্টমারকে বলা হয় সিএসআর বলে যে আপনি একটু ওয়েট করুন, আমি একটা কমপ্লেন লঞ্চ করছি, আপনি একটু ওয়েট করে যান, আপনার কিছু ডিটেলস লাগবে। এই কেসটা কখন হচ্ছে, না প্রথমে কাস্টমার কল করছে, যেটা আমরা আগে পড়েছিলাম যে ইনবাউন্ড কল, কাস্টমারের কাছ থেকে কল আসছে কাস্টমার কেয়ার বা সিএসআর রিপ্রেজেন্টেটিভের কাছে, এই কাস্টমার ইনবাউন্ড কল থেকে আসছে, তখন হচ্ছে কেস জেনারেট হলো। আমরা এই পর্যন্ত এখন আলোচনা করলাম,
এবং এই কেসের পর আরো দুটো স্টেপ আছে যেটা আমরা পরে আলোচনা করব। তো এরপরে কেস জেনারেট হওয়ার সাথে সাথে কেসের একটা ফর্ম ফিল আপ হবে, আমরা দেখে নিই। তো কেসের ফর্ম ফিল আপ হওয়ার জন্য আমরা আবার সেই সফটওয়্যারটা ওপেন করবো, এখানে আমরা কগমেন্টো সফটওয়্যার দিয়ে দেখিয়েছি। তো তার জন্য আমরা কেস অপশনে ক্লিক করলাম, কেসে ক্লিক করার পর এখানে ক্রিয়েট কেস বলে একটা অপশন পাওয়া যাচ্ছে, এই ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আগের বারের মতো এবারেও একটা ফর্ম আমার সামনে আসবে, সেই ফর্মে ব্যক্তির নাম, কাকে আমরা এই কেসটা অ্যাসাইন করছি, এটা হয়তো কাস্টমার জানবে না, এটা সিএসআর এর নিজস্ব পার্সোনাল ব্যাপার, বাট ওখানে লিখে রাখতে হবে তার কন্ট্যাক্ট নাম্বার এবং কোম্পানির নাম, তার সঙ্গে কি হচ্ছে এবং কি ধরনের সার্ভিস তাকে প্রোভাইড করছে, তার ক্লোজিং ডেট কবে এবং ডেডলাইন কবে। এই যে ডেডলাইন আর ক্লোজিং ডেট, ডেডলাইনটা হবে যে রিপ্রেজেন্টেটিভকে বা যে টেকনিক্যাল পার্সনকে কাজটা অ্যাসাইন করা হচ্ছে তার জন্য, এবং এই ক্লোজিং ডেটটা হবে কাস্টমারের জন্য, যেখানে এই ডেটের পর কাস্টমারকে ফোন করে জানা হবে যে আপনার কাজটা সলভ হয়েছে কি হয়নি। এরপর আমরা এই ফর্মটাকে সেভ করব। সেভ করার পর কোন সময় দেখা যায় যে যে কাজটাকে আমরা সেভ করলাম, ধরুন আমি এখানে একটা দেখিয়েছি যে রাজীবকে একটা কাজ অ্যাসাইন করা হয়েছে ইনকোয়ারিং এর জন্য, তো দেখা গেল বেসিক্যালি এই কাজটা রাজীবের হ্যান্ডে হচ্ছে না, রাজীব এই কাজটা করতে পারছে না কারণ রাজীবের বিয়ন্ড দা লিমিট। অনেক সময় দেখা যায় যে ফোন টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে, টেকনিক্যাল এক্সপার্ট কে কল করতে হবে, তখন আমরা এই কেসটাকে আবার এডিট করা হয়, এডিট করে অন্য একজন ব্যক্তিকে এই কেসটা তখন অ্যাসাইন করা হয় যে এটা রাজীবের কাছে ছিল, রাজীবের দ্বারা এই কেসটা সলভ হচ্ছে না বা ওর লিমিটেড এটা বাইরে, আপনি এই কেসটাকে দেখুন। তখন আমরা আবার কেসের অপশনে ওখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা দেখবো আবার একটা সেই পেনের মতো সাইন পাবো যেটাকে এডিট অপশন বলবো, এই এডিট অপশনে ক্লিক করে আবার নতুন করে আমরা এই কেসটাকে রিজেনারেট করে মানে এডিট করে আবার নতুন করে অন্য একজন ব্যক্তিকে অ্যাসাইন করব। তো এই যে কেসের কাজটা হচ্ছে এটা কিন্তু ইন্টারনালি সিএসআর দের মধ্যে হচ্ছে, এটা কাস্টমার জানতে পারছে না, বা অনেক সময় কাস্টমারকে জানিয়েও করা হয় যে আপনার 3 দিন হয়ে গেছে কাজটা কমপ্লিট হয়নি, তখন কাস্টমার আবার ফোন করলো, তখন কাস্টমারকেই বলা হলো যে আপনার কাজটা ঠিক আছে আমরা হায়ার অথরিটিকে ট্রান্সফার করছি, তখন আবার নতুন করে এটাকে ওই নাম্বারটাকেই প্রোভাইড করে আবার নতুন একটা নাম্বার ওর সাথে অ্যাসাইন করা হয় এবং সেভাবে কাজটাকে দেওয়া হয়। যেমন আগের বারে আমার কাজটা দিয়েছিল রাজীবকে, এবারে কাজটা আমাকে দেওয়া হয়েছে পার্থ মুন্ডা বলে একজন ব্যক্তি আছে ওনাকে দেওয়া হয়েছে। তো এরপর আমরা দেখে নিই যে এই টাক্স কি জিনিস, এই যে কেস যখন টিকিট রেজ হলো তখন ওই সিএসআর মানে ওই এক্স ওয়াই জেড কোম্পানির আন্ডারে যারা টেকনিক্যাল পার্সন আছে বা যারা সেলস এক্সিকিউটিভ আছে বা ওই সমস্ত ধরনের যারা পার্সন আছে ওনাদের কাছে এই কেসটাকে পাঠানো হলো। ঠিক আমরা আগের বারে যেমন দেখলাম যে রাজীব বা পার্থ মুন্ডা এ হচ্ছে টেকনিক্যাল পার্সন, ওনাদের কাছে কেসটাকে পাঠানো হয়েছিল, তখন সেটাকে আমরা বলবো টাস্ক। এই টাস্ক তাকে কাজ দেওয়া হয় এবং সবসময় চেষ্টা করা হয় যে কাজটা কাস্টমারকে যে ক্লোজিং ডেট বলা হয় যে ডেডলাইনটা কিন্তু তার আগেই থাকবে সবসময়, কাজের ডেডলাইনটা এই কাজের ডেডলাইনটা সবসময় যে টেকনিক্যাল এক্সপার্ট তার জন্য থাকে, আর ক্লোজিং ডেট মিনস হচ্ছে এই টোটালটা কবে বন্ধ হবে সেটা। তো এই যখন রাজীবকে কাজটা অ্যাসাইন করা হলো তখন রাজীবকে দেওয়া হলো টাস্ক। তো আমরা দেখে নিই টাস্কটা কিভাবে ক্রিয়েট হচ্ছে না। এরপর আমরা আবার সেই আগের প্রচেষ্টাতেই এলাম, ইনবাউন্ড কল, সেখান থেকে আমাদের আগেই তৈরি হয়েছিল কেস, কেসের পর এরপর হলো টাস্ক, এবং টাস্কের পরে যেটা হবে সেটা হচ্ছে কাস্টমারকে আবার ঘুরিয়ে কল করা হবে যে আপনার প্রবলেমটা শর্ট আউট হয়েছে কি হয়নি। ঠিক একই গেল এটা আমাদের সার্ভিসের ক্ষেত্রে, আমরা যদি কোনো সেলস করি, কোনো জিনিসকে সেল করি, তখন হবে আগে টাস্ক, কোন একজন সেলস এক্সিকিউটিভকে একটা টাস্ক দেওয়া হলো যে আপনাকে এই মাসের মধ্যে এতগুলো প্রোডাক্ট বিক্রি করতে হবে, তখন ওই সেলস এক্সিকিউটিভকে কিছু নাম্বার প্রোভাইড করা হলো বা কিছু রেফারেন্স দেওয়া হলো, তখন উনি যেটা করবেন সেটাও কিন্তু ডাইরেক্ট আউটবাউন্ড কলের মধ্যে চলে যাবে। তো এরপর এই টাস্কটা কিভাবে ক্রিয়েট হচ্ছে আমরা দেখে নিই না। টাস্কটা ক্রিয়েট করার জন্য সেম টু সেম আমরা প্রথমে আপনার সফটওয়্যারে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অ্যাক্টিভিটি বলে একটা অপশন আছে, সেই অ্যাক্টিভিটি অপশনে আমরা ক্লিক করব। অ্যাক্টিভিটি ক্লিক করার পর এখানে টাস্কের সামনে একটা প্লাস সাইন আছে যেটাতে ক্লিক করলে নতুন একটা টাস্কের ফর্ম জেনারেট হবে, ফর্ম চলে আসবে, তো সেই ফর্মটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ঠিকই একইভাবে টাস্কের নাম কি, তাকে কি ধরনের কাজ অ্যাসাইন করছে, তার ডিউ ডেট কত, এই টাস্কটা কি ধরনের টাস্ক, রিপিট টাস্ক না রিমাইন্ডার টাস্ক, এবং টাস্কটার প্রায়োরিটি কেমন, মানে ইমার্জেন্সি বেসিসে করতে হবে না
নর্মালি করতে হবে, এই সমস্ত বিভিন্ন জিনিস ফিল আপ করে ফর্মটাকে সেভ করা হবে। সেভ করার পর ঠিক প্রয়োজন পড়লে আমরা একইভাবে টাস্কটাকে ইম্পোর্টও করতে পারি, যখন আমাকে একই সঙ্গে আমি একটা ব্যক্তি আমি সারাদিন তো একটা কাজ করব না, বা যে টেকনিক্যাল পার্সন সে একটা কাজ করবে না, তাকে আরো অনেকগুলো কাজ দেওয়া হয়েছে, তখন সেই টাস্কগুলোকে টোটালি ইম্পোর্টও করা যায়। ঠিক একইভাবে টাস্কের যে অ্যারোটা আছে সেখানে ক্লিক করার পর ওখান থেকে ইম্পোর্ট টাস্ক বলে একটা অপশন আসবে, এই ইম্পোর্ট টাস্কে ক্লিক করার পর আমরা ঠিক একইভাবে ফাইলটি আপলোড করতে পারবো, এবং এখানে একই সঙ্গে বাল্ক অ্যামাউন্ট অফ টাস্ক আমার আপলোড হয়ে যাবে। এবার যদি কোনো সময় প্রয়োজন পড়ে তাহলে আমরা টাস্ককে আবার এডিটও করতে পারবো। এডিট করার জন্য পুনরায় আমাকে সেই টাস্কে যেতে হবে, টাস্কে যাওয়ার পর এডিট বাটনটাতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর পুনরায় সেই ফর্মটা আমার কাছে এসে যাবে। এবং আগের বারে হয়তো মার্ক অ্যাজ এ কমপ্লিট আমি করেছিলাম, এবারে মার্ক অ্যাজ এ হাই প্রায়োরিটি দেওয়া হলো, বা আগের বার রিপিট করেছিলাম সেটা রিমাইন্ডার করা হলো, ডিউ ডেটটা বা কবে কি আছে সেটা চেঞ্জেস করা হলো, যা চেঞ্জ করা করার পর পুনরায় এটাকে আমরা সেভ করব। তো আমরা এখান থেকে কি দেখলাম, যে আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এর কাছে যে টোটাল কাজটা হয় সেই কাজটা যদি আমি টোটাল একটা সামারি করি, একটা কাস্টমার যে ব্যক্তিকে ফোন করছে তাকে বলা হচ্ছে সিএসআর, এই সিএসআর কোন একটা কোম্পানি দ্বারা নিয়োজিত, এবং সেই কোম্পানির সঙ্গে যে কোম্পানির প্রোডাক্ট বিক্রি হচ্ছে তাদের একটা টাই আপ হয় যেটাকে আমরা বলি ডিল। এই ডিল কমপ্লিট হওয়ার পর যখন কাস্টমার কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ কে কল করলো, কল করার এগেন্সটে একটা টিকিট জেনারেট হলো, একটা কমপ্লেন নাম্বার জেনারেট হলো যেটাকে আমরা বললাম কেস, এবং এই কেসের এগেন্সটে কোন একজন ব্যক্তিকে একটা কাজ অ্যাসাইন করা হলো যেটাকে বললাম টাস্ক। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ডিল কেস এবং টাস্ক ক্রিয়েট এবং এডিট করতে পারি। থ্যাংক ইউ।